থেকে ডাক, আমাকে মুসলমান থেকে কাটেকে ডাক। কিন্তু বেটা, দুনিয়ার খাতায় মুসলমান বলে চালালেও আল্লাহর খাতায় তুমি অচল। তুমি একদিন মৃত্যুবরণ করবে, তোমার মরণ হবে, সেদিন তোমার এসব পরিচয় থাকবে না, আসল পরিচয় বেরিয়ে পড়বে। তুমি কতটা ইমানদার ছিলে, কেমন আল্লাহ মানতে, নবী মানতে, ইসলাম কতটা মানতে, আল্লাহ দুনিয়াতেই তোমার কাছে পরীক্ষা গ্রহণ করবে। পরীক্ষাটা কেমন, আল্লাহ মাঝে মাঝে বালা মুসিবত, বিপদাপাত, ক্ষয়ক্ষতি, আজাব গজব, আপনজন প্রিয়জনদেরকে হুটহাট করে আপনার কাছ থেকে কেড়ে নেবে, আপনাকে চরম বিপদে ফেলে আল্লাহ দেখবে বান্দা আমাকে কতটা ভালোবাসে, বান্দা কতটা কোরআন অনুযায়ী জীবন তৈরি করে, বান্দা কতটা দিন শরিয়াতের উপরে জীবন চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম নবী রসুলদের আল্লাহ ইমানের পরীক্ষা লেছে, যে যেমন ইমানদার আল্লাহ তাকে তেমন পরীক্ষা লেছে। এম এ পাশ করেছে, এম এর প্রশ্ন হয়েছে, ক্লাস ওয়ান এ পড়তেছে তাকে ওয়ান এর প্রশ্ন, ওয়ান এর ছাত্রটাকে এম এর প্রশ্ন করা বাতুলতা। সাধারণ মুসলমানদের প্রশ্নটা কম, কিন্তু যারা ওলি আল্লাহ, যারা নবী রসুল, যারা আউলিয়াই কেরাম, আম্বিয়াই কেরাম, তাদের প্রশ্নটা তাদের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ করেছে। কিন্তু সকলকে পরীক্ষা দিতে হবে, বা পরীক্ষা না দিলে আল্লাহ মেনে নেবে না, আল্লাহ কবুল করবে না। আমরা সব সুখী থাকতে চাই, বিপদ আপদ কেউ চায়, অথচ বিপদ আপদ মুসলমানদের জন্য বড় রহমত। আর বিপদ আপদ না আসলে জানবেন আমার কোনো খাতায় নাম উঠিনি, কারণ আল্লাহ আমার ইমানদারির পরীক্ষা নেবেন বালা মুসিবত, এই আজাব গজব, ফেতনা ফাসাদের ভিতর দিয়েই। আমার জীবনে বালা মুসিবত নেই, কষ্ট নেই, দুঃখ নেই, জানবেন আমার খাতায় কোনো নাম উঠেনি, আল্লাহ আমাকে কবুল করিনি। ইমানের পরীক্ষা দিতে হবে বাবা। কিসের পরীক্ষা বলো? ইমানের পরীক্ষা। নবীদের মতো যদি আমাদের ইমানের পরীক্ষা দিত বাপ, আমাদের টুপি খুঁজে পাওয়া যেত না। এই আল্লাহর একজন নবী, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নাম শুনেছেন? জাতির পিতা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বুড়ো বয়সে খোদার কাছে কেঁদে কেঁদে একটা সন্তান নিল, আল্লাহ তাকে দান করল। রব্বি হাবলি মিনাস সালিহিন, কাঁদলেন, দীর্ঘদিন কাঁদলেন, আল্লাহ একটা সৎ সন্তান দাও আল্লাহ। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একটা সৎ সন্তান দান করল গো। নাম কি? ইসমাইল। নাম কি? ইসমাইল। ইসমাইল একটুখানি বড় হলো, বাপের পিছনে পিছনে হাঁটতে শুরু করলো, আব্বা বলে ডাকতে শিখলো, কচি মুখে বোল ফুটলো, বাপের কলিজা উজাড় করা মায়া সন্তানের প্রতি। পরীক্ষা দেখেন, ইমানের পরীক্ষা দেখে, এই শিখে নিয়ে বাড়ি যান, এ পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, তবেই খোদার খাতায় আপনার নামটা উঠবে, ইমানদার হিসাবে আপনি গণ্য হতে পারবেন। লোক আপনাকে মুসলমান বললো, পৃথিবী আপনাকে মুসলমান বললো, ওতে কিছু যায় আসে না, খোদার খাতায় আপনাকে ইমানদার হতে হবে। তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম নবীকে বললো, এ নবী ইব্রাহিম, তোমার এই কচি বাচ্চা ইসমাইলকে নিজ হাতে করে আমার নামে জবাই করো। এই খোদা বলেছিলেন না বলেননি? বলেছিলেন। এখন আমার কাছে যদি আল্লাহ এইরকম পরীক্ষা লায়, তো ছেলেটা নামাজ পড়ে না, মদ খায়, আজেবাজে জায়গায় মেশামেশি করে, নামাজ কালাম নি, যা ছেলেটার বাপের যদি হুকুম করে যা তুই ছেলেটা জবাই কর, পারবো বা? হ্যাঁ কথা বলেন, পারবো? বলবে ছেলের জবাই করবো, খোদা কই, খোদারে ধরিয়ে লাই, সুরিদে খোদারে জবাই করবো। এই বলবে না? বলবে, বলবে আল্লাহরে জবাই করবো, ছেলেরে জবাই করবো। এই তো আমাদের ইমান বাপ, এই তো আমাদের ইমান। এই জন্য কোরআন চর্চা করেন, কোরআন পড়েন, কোরআন থেকে একটু জ্ঞান লাভার চেষ্টা করেন। আজকে আমরা নিতে পারিনি বাপ, দুনিয়ার বেঈমান বেদিনেরা কোরআনের জ্ঞানটাকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীটাকে নিত্য নিতন আবিষ্কার করে গোটা পৃথিবীটাকে চমকাচ্ছে, আর মুসলমান কটা শুকনো না খেয়ে দড়ি হয়ে যাচ্ছে। আজ আমার ইসলাম আমি নিতে পারিনি, আজ আমার কোরআন আমি নিতে পারিনি, বেঈমানেরা কোরআন থেকে আজকে গোটা পৃথিবীটাকে চমকাচ্ছে বাপ। মুসলমানের চোখ নেই বাপ, নিজের সোনার দোলা, সোনার দোলা, এ সোনার দোলাটাকে চিনতে না পেরে মাটি মনে করে সার গাদায় ফেলে দিয়েছে, যেখানে ময়লা ফেলে ওই জায়গাটার নাম কি? কি জায়গা? আমাদের দিকে বিভিন্ন জায়গায় এক এক রকম এক এক বলে তো বাপ। এখন সেই সোনার দোলা ও চিনতে পারিনি, ও সার গাদা, মানে ওই খত গালি ফেলে দিয়েছে। আর গোল গোল, যার পাঁচ পয়সা দাম নেই তাই তুলে চুমু খাচ্ছে,
আর বেঈমান কটা গেস আর গাদাতে সোনা গলাগুলো কুটেলে বাড়ি যাচ্ছে, কপাল কার খুলবে? মুসলমানদের না ওদের? আপনি খবর রাখেন না, আপনি খবর রাখেন না। আজকের যুগের মিডিয়া বলতেছে দৈনন্দিন 30 থেকে 35টা করে অমুসলিম নূতন করে ইসলামের কলেমা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু ছেলেরা, ব্রাহ্মণের বাচ্চারা, ইহুদি সন্তানেরা, খ্রিস্টানের বাচ্চারা আজকে নূতন করে ইসলাম কবুল করতেছে বাপ। তারা আমাদের মতো মূর্খ নয়। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর। দুনিয়ায় আল্লাহ যাদের যোগ্যতা দিয়েছে, চোখ দিয়েছে, আজকে দেখে দেখে ঠকতে ঠকতে ইসলাম ছাড়া গত্যন্তর নেই, জীবনের শেষ বয়সে দাঁড়িয়ে ইসলামের কলেমা পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নিতে পেরেছি ভাই? এই গোটা কদিন আগে আমাদের প্রতিবেশী বাংলাদেশ কথাটাকে শুনেলেন, একটু চোখ খোলার চেষ্টা করেন, বোকা থাকার দিন আর নেই। বোকা থেকেছে বলে মুসলমানরা ঠকেছে গো, সারা পৃথিবীতে মার খেয়েছে, আজও মার খাচ্ছে, আগামী দিনেও মুসলমানরা মার খাবে। ভাবতেছেন কি সুখে আছেন কসবগালায়? মুসলমানরা কসবগালায় সানি পাকিস্তান মতো এত বড় এলাকা মুসলিম অধ্যুষিত, মনে করতেছেন খুব সুখে আছি নাকি গো? এদিন থাকবে না, এদিন থাকবে না। খুব তাড়াতাড়ি পরিবর্তন আসতেছে। কোরআনের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে যদি দিন না নেন, জীবনটাকে শোধরাতে না পারেন, পাপ গুলো যদি পরিত্যাগ করতে না পারেন, বেঈমানরা ছেটা জুতো নিয়ে মেরে মেরে মুসলমানদেরকে দিন শেখাবে, সেই দিন আসতেছে। আসামের দিকে তাকিয়ে দেখুন, কাশ্মীরের হালাত দেখুন, রোহিঙ্গার দিকে তাকান, কি আশায় তারা ঘর বেঁধেছিল, কি আশায় পুকুর তৈরি করেছিল, কি আশায় বাগান লাগিয়েছিল, একটা ঝাপটা মুসলমানদেরকে চাপটে তাড়িয়ে কুকুর বিড়ালের মতো হাঁকিয়ে দিয়েছে। বাহাদুরি দেখাচ্ছ তুমি, তুমি বাহাদুরি দেখাচ্ছ। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, জীবনটাকে বদলে নাও। আজ আমরা মুসলমানরা আমাদের জীবন থেকে দিন তাড়িয়ে দিয়েছি, আমাদের জীবন হাতলালে ইসলাম খুঁজে পাওয়া যাচ্ছে, অথচ বেদিনের ঘরে জন্ম নিয়ে তারা ঝাঁকে ঝাঁকে ইসলামের কলেমা পড়তেছে। এই গোটা কদিন আগে বাংলাদেশে এক ব্রাহ্মণের বাচ্চা, এক ব্রাহ্মণের ঘরের সন্তান কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরের সন্তান? ব্রাহ্মণের, হিন্দু ঘরের ছেলে। সাংবাদিকরা ঘিরে ধরে বলছে কি গো তুমি কলেমা পড়লে কেন, মুসলমান হলে কেন? কসবগলার মুসলমান শুনে নাও, তোমার ইসলাম কি তুমি চিনতে পারোনি? তোমার চোখ নেই, কোরআন বুঝতে পারোনি, ইসলাম চিনতে পারোনি, তোমার কপাল ফাটা, তোমার ঘরের জিনিস তুমি নিতে পারোনি, তুমি টাকা চিনোছো, তুমি রাজনীতি চিনোছো, তুমি চাকরি চিনোছো, তুমি পয়সা চিনোছো, তুমি আল্লাহ চিনোনি, কোরআন চিনোনি, দ্বীন চিনোনি, এজন্য তোমার কপালে খোদার রহমত। কথা ঠিক না বে? ঠিক। পাটির পোকা মুসলমানদের মাথায় বেশি বেশি করে ঢুকে গেছে বাপ। এই যে ভোটের বাজনা বেজেছে, দেখেন না মুসলমানরা মাথা কিলবিল করতেছে, ও এখন পাটি লিয়ে মাতামাতি। হ্যাঁ, বেঈমানরাও পাটি করে, অমুসলিমরাও পাটি করে, ওদের মাপা জোকা, কিন্তু মুসলমানদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই বাপ। কার জন্য দৌড়ই, কার ঝান্ডা বয়, কি করতি বয়, এসব কোনো হুশ নেই। এক একটা ভোট আসে, এক একটা ইলেকশন আসে, হাজার হাজার মুসলমান পৃথিবী থেকে বিদায় লয়, মায়ের কোল খালি হয়, কিন্তু জাতির পার্টির নেশা ঘোষে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পার্টি পার্টি করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে মারামারি, আবার মাথায় ফুবিদে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, অসুবিধে নেই তো, খোদা হেফাজত করেন জাতিটাকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে মনে রাখো, বাংলাদেশে এক ব্রাহ্মণের বাচ্চা ইসলাম কবুল করলো গো। মনে রাখো, সাংবাদিকেরা ঘেরে ধরলো গো, এই বাবা তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম, হিন্দু ধর্মে তুমি বিশ্বাসী, কেন আজকে ইসলামের কালেমা পড়তে গেলে, কেন মুসলমান হলে বাবা? ও আমার দিনদারি মালদার ভাই বাপ জিরো, এই ব্রাহ্মণের ছেলেটা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সারা পৃথিবীর মুসলমানদের মুখে ঝামা ঘষে দিল গো, কি আশ্চর্যজনক কথা বললো, কেন আজ আমি মুসলমান হলাম, কেন আজ আমি ইসলামের কানে
কালেমা পড়লাম কেন আল্লাহ আল্লাহ নবীকে গ্রহণ করলাম ও দিনদারি মোল্লার ভাইবাব জেরো কেউ এই ছেলেটা বলতেছে একটা মরণ আমার জীবনের একটা মরণ আমার জীবনের চোখ আগলা করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ সে কি কথা বলে হ্যাঁ আমার মা ছিল ব্রাহ্মণী আমার বাপ হিন্দু ধর্মে পূজো টুজো করে বেড়াতো ব্রাহ্মণ ছাড়া তোর গাবার পূজো হয় না কথা ঠিক না বেটি আঙ্গা এরামনি বাপ যে যোগ্য আলেম যে ঘরে সন্তান হোক সেই ইমামতি করতে পারবে এই কথা ঠিক না বেটি শেখ সৈয়দ বলে কথা নেই কিন্তু ওদের ওটা না ওদের ব্রাহ্মণ ছাড়া পূজো হবে না এখন ব্রাহ্মণ তার বউটা দেখবেন অনেক ব্রাহ্মণের ঘরে হিন্দু ঘরেও সতী সাধ্বী নারী আছে বা পর্দা পুষিতার সঙ্গে চলে আদব আখলাকের সঙ্গে জীবন তৈরি করে কিন্তু আমাদের ঘরে আজ আর পর্দা নেই বাপ মুসলমান মেয়েরা সব উলঙ্গ বেহায়াপনায় মেতে উঠেছে বাপ কে কত আগলা হয়ে ঘুরতে পারে মুসলমান ঘরের মেয়েরা কোরআন হাদিসটাকে ভেঙে তছনছ করে ফেলেছে হিন্দু ঘরের ব্রাহ্মণের ঘরের এ বউটা ব্রাহ্মণী যার নাম ছেলেটা বলছে আমার মা অত্যন্ত পর্দার সঙ্গে ঘুরত আমার আমরা সন্তান আমাদের সঙ্গে কথা বলতে গেলে কপালে কাপড় টেনে কথা বলত সেই মা একদিন হঠাৎ করে মারা গেল এখন ধর্মের নিয়ম অনুযায়ী চিতায় দিয়ে গেছে দাহ করতে পোড়াতে ওরা পোড়ায় না কবর দেয় পোড়ায় শ্মশানে নিয়ে গেছে বাপ কাঠ সাজিয়ে মায়ের লাশটা চিতার উপরে তুলে দিছে আগুন ধরিয়ে দেবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে গো প্রথম আগুন দেবে বড় বেটা কে দেবে বড় ছেলে বলছে আমি মায়ের বড় সন্তান আমাকে ডাক পড়লো চলো মায়ের চিতায় আগুন দেবে আমি আগুন দিতে দিয়ে দেখি চিতার উপরে আমার মায়ের লাশটা রাখা একেবারেই উলঙ্গ সারা শরীরে কোথাও কাপড় নেই গুপ্তাঙ্গগুলো খোলা আর অনেক আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া পড়শি তারা সব শ্মশানে গেছে দাহ করতে কেউ মাতাল কেউ মদ্যপ কেউ নেশাগ্রস্ত আমার কলিজা ফেটে যাচ্ছে হায় রে আমার মা হায় রে আমার মা দুনিয়ায় কত আদবের সঙ্গে ঢেকে ঢুকে জীবন তৈরি করলো কিন্তু মরণের সময় কি বেশ যদি গুপ্তাঙ্গগুলো খোলা আমি তার গর্ভের সন্তান আমি তার বাচ্চা আমার কলিজা যেন আগুন লাগলো মায়ের চিতায় কি আগুন দেব আমার বুকে যেন আগুন লেগেছে মুসলমান শুনে নাও তোমার ইসলাম তুমি চিনতে পারোনি তুমি টাকা পাজা করে চুমু খাচ্ছ বাড়ির বউটা পাজা করে চুমু খাচ্ছ কোরআন লিতি পারোনি তোমার কপাল ফুটবে না তো কপাল কার ফুটবে তুমি আল্লাহ লিতি পারোনি তুমি নবী লিতি পারোনি এ ছেলেটা বলছে আমি আগুন মায়ের চিতায় কি আগুন লাগাবো এই দৃশ্য দেখে আমার বুকে আগুন লেগেছে গো ধর্মের বিধান কিছু করার নেই আগুন লাগিয়ে দিলাম মায়ের চিতা পুড়লো মায়ের দেহটা পুড়লো নিভে গেল চিতা কিন্তু আমি আমার বুকের আগুনটা নেভাতে পারিনি চোখ বন্ধ করলে খেতে বসলে শুতে বসলে হাঁটতে ওই আমার মায়ের উলঙ্গ দেহটা আমার চোখের সামনে ভেসে উঠত গো আমি পথ খুঁজতাম কিন্তু কোনো পথ পাই না অবশেষে একটা পথ পেয়ে বার করে দিল আল্লাহ পথ দেখানেওয়ালাকে জোরে বলুন হেদায়েত দেনেওয়ালাকে হেদায়েত তেমন কম দামি জিনিস না যে আল্লাহ তোমার পকেটে জোর করে ঢুকিয়ে দেবে হেদায়েত পেতে গেলে যোগ্য পাত্র তৈরি করতে হয় চোখের পানি ফেলে খোদার কাছে চাইতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সরল সহজ রাস্তা তুমি আমাকে দেখাও জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ছেলেটা বলতেছে হঠাৎ করে আমার একটা রাস্তা খুলে গেল আমার প্রতিবেশী এক মুসলিম বৃদ্ধা মা মারা গেল এখন আমার মনে জাগলো দেখি তো মুসলমানরা কি করে এই শেষকৃত্য করে কি করে শেষ কাজটা করে আমি অনতি দূরে এক নারকেল গাছের গায়ে হেলান দিয়ে প্রতিবেশীর এই বুড়িমার শেষকৃত্য দেখব আশায় দাঁড়িয়ে আছি মেয়েদের বুড়িমার লাশটা আস্তে আস্তে নিচে নামালো গো ইসলামের বিধান অনুযায়ী এ লাশটাকে গোসল দিতে হবে মরা লাশটাকে গোসল দিয়ে কবর দেন না বিনা গোসলে কবর দেন গোসল দিয়ে কবর দেন এই দেখিলেন ইসলাম কার নাম চোখ আগলা করতে শেখে অন্ধত্বটাকে দূর করে মুসলমান বোকা থাকলে মার খাওয়া ছাড়া উপায় নেই দুনিয়ায়ও মার খাবে জাহান্নামেও মার খাবে একটু চোখ আগলা করো দেশটা সম্পর্কে বোঝো আমার দেশটা কোন দিকে যাচ্ছে আজ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে বোকা থাকার দিন ধর্মের কথা বললেই বোকা হয়ে যায় কিছু মানুষ
আমার সোনা মানিকেরা সোনাচ্চাঁদ ভাই বাপজিরা কসবগলার নওজোয়ানেরা যুবকেরা মুরুব্বিরা মা বোনেরা আমার, আমি আপনাকে চোখ খোলাবার জন্য, আপনার চোখটা খোলাবার জন্য, আপনার ভিতরে সুপ্ত ঈমানী আগুনটাকে একটু খুশিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য কথা কথা শুধু আপনাদের কানে বলে যাচ্ছে মনে রাখুন। এই ব্রাহ্মণের বাচ্চাটা বলছে আমি ওই মুসলমান বৃদ্ধা মায়ের শেষকৃত্যটা দেখব গো। লাশটাকে ঘর থেকে আস্তে আস্তে নামালো, একটা সুন্দর করে কাপড় টাঙিয়ে গোসল দেওয়ার জন্য একটা বেড়া আবদাল তৈরি করলো গো। এই নারীদের লাশের গোসল দিতে গেলে খোলামেলা জায়গায় গোসল দেয় না, আড়াল আবদাল তৈরি করে, পর্দা টাঙায় না, টাঙায় না, টাঙায় আপনাদের দিকে টাঙা, আপনাদের দিকে বোধ হয় নারীদের লাশটা পুরুষরা গোসল দেয় নাকি গো? ইসলাম কার নাম তুমি দেখতে পাওনি? ইসলামের প্রতিটি বিধান আজ পৃথিবীর বৈজ্ঞানিকদের হাজার হাজার গবেষণা লব্ধ নিট ফয়সালা ইসলাম। ইসলামে কোনো খুঁত নেই, নিখুঁত জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার বৈজ্ঞানিকেরা বছর কি বছর গবেষণা করে ইসলামটাকে চিনে দিচ্ছে, তুমি পারবে? ছোটবেলা তোমার মা বাপ মুসলমান, মুসলমানই দিল, মুসলমানই করবে, মুসলমানই দিল, ও কি ইসলাম বুঝবে? আজকে তাকিয়ে দেখো পুরো হয়ে গেছে, পুরো হয়ে গেছে খ্রিস্টান ইহুদি বড় 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 জ্ঞানী গুণীরা পুরো হয়ে গেছে, তাদের ধর্মে ছিল না মুসলমানই, পুরো বয়সে টাকা খরচা করে নার্সিং হোমে ভর্তি হচ্ছে, আমাকে একটু মুসলমানই করিয়ে দাও, তুমি কি ইসলাম চিনবে? তুমি ইসলামটাকে চিনতে পারো? ইসলামের প্রতিটি বিধান কত বৈজ্ঞানিক, ইসলামের প্রতিটি বিধান মানব মানবতার জন্য, মনুষ্যত্বের জন্য, দেশ এবং জাতির জন্য কত উপকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানদের তাকমা লাগানো হয় এরা সন্ত্রাসী, মুসলমানদের এদের দেশ প্রেমটাকে নিয়ে খোটা দেওয়া হয়, মুসলমানরা দেশটাকে ভালোবাসে না, মুসলমানরা যে দেশে বাস করে দেশটা আপন বানায় না। কি জবাব দেব, সময় নেই আমার, জবাব দেওয়ার ছিল। বেঈমানরা একটু হুশ করে কথা বল, তোদের কাছ থেকে মুসলমানরা দেশপ্রেম শিখবে না, দেশপ্রেম যদি শিখতে হয় মুসলমানদের কাছ থেকে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কাছ মুসলমানদেরকে চেনাতে হবে না, শুধু ভারত মাতা কি জয় স্লোগান লাগালেই দেশটাকে আপন বানানো যায় না, এটা একটা ধাপ্পাবাজি, এটা একটা ধোকাবাজি। ভারত মাতা কি জয় বললেই ভারতকে ভালোবাসা যায় না, ভারতের ভালোবাসা যদি শিখতে হয় ভারতের বাংলার মুসলমানদের কাছ থেকেই শিখতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের উপরে আঙ্গুল উঁচু করার আগে নিজেদের দিকটা একটু তাকিয়ে দেখতে হবে, এদেশের মুসলমানরা কেউ বাংলাদেশি নয়, কেউ পাকিস্তানি নয়, কেউ আরব ইরান থেকে এদেশে আসেনি, এদেশের হাতি বাসিন্দা এরা, এই মাটিটা এদের জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলো বলার দরকার আছে না নেই? আল্লাহ, আমাদের দেশ ভারতবর্ষের গোটা পৃথিবীর এক সার্বভৌম গণতন্ত্রের দেশ, এর একটা সংবিধান ছিল বা আজ এমন একটা রাষ্ট্রশক্তি, এমন একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় বসেছে, যেন তেন প্রকারে, যেন তেন প্রকারে মানুষে মানুষে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে, মুসলমানে হিন্দু লড়াই লাগিয়ে আজ রক্তের বন্যা বইয়ে সাম্প্রদায়িকতার আগুনের ভিতর দিয়েই এরা চেয়ারটাকে দখল করতে চায়। এই জন্য হিন্দু দাদাদেরও যেমন বোঝার দরকার, মুসলমানদেরকেও বোঝার দরকার। বিজেপি দেশের জন্য শুভ নয়, হিন্দুদের জন্যও নয়, মুসলমানদের জন্যও নয়, এরা দেশে আগুন লাগাতে এসেছে, দেশটাকে নষ্ট করতে চাইছে, ভারতবর্ষটাকে আগুন লাগাবে, সরকার করবে এরা। এই জন্য যদি বাঁচতে চাই হিন্দু মুসলমান আমরা দুটোই এদের থেকে একটু সাবধান থাকি। বজরং আরএসএস হিন্দুত্ববাদী স্লোগান লাগায়, এজন্য কিছু হিন্দু দাদা হিন্দু ভাইরা বোঝে না, মনে করে এরা খুব আমাদের আপন। কথা ঠিক না বেঠিক, যাক ওসব কথা বলা যাবে না, আমি যেটা বলতলুম সেইটা বলি, সময় বলো অনেক পেরিয়ে গেছে, আড়াইটে বাজতে চললো, আর বলবো না, দোয়া করব, আর কথা বলে লাভ নেই, দোয়া করে দেব। চোখ আগলা করুন, চোখ আগলা করুন, আপনিও মুখ খুলুন, শুধু আলেমদের মুখ খালায় সমাজ জাগানো যায় না বাপ, বছরে একদিন মাহফিল করবেন,
বছরে একদিন মাহফিল করবেন ভাড়া করা আলেম নেশি, এতে কিন্তু এলাকা জাগানো যাবে না, মুসলমানদের চোখ খুলতে হবে। চায়ের দোকানে বসে রয়েছেন, কেউ কোরআনের বিরুদ্ধে বলতেছে, কেউ ইসলামের বিরুদ্ধে, কেউ মুসলমানদের, আপনি জবান খুলুন, আপনিও প্রতিবাদ করুন, জবাব দেন, আলেম হবেন নাকি? সে ও আগে জামানার মুসলমান মতন বাড়ি একটা মুরগি জবাই করবে, তাও ইমাম সাহেব না হলে জবাই করা যাবে না। হায় হায় মুসলমান, হায় রে মুসলমান, এ জাতি পৃথিবীতে চলে বা সভ্য সমাজে জাতির জায়গা আছে? নিজ হাতে করে আমরা বিষ পান করছি, কি কাজ করছি বলি? নিজে হাতে করে বিষ খাচ্ছি, অন্ত আমাদের হবে না বাবাজিরা। যে কথাটুকু আমি আপনাদেরকে বলছিলাম, মনের কোণে অনেক কথা উকি ঝুঁকি মারতেছে। এক তো আমি আপনাদের কাছে নূতন, দ্বিতীয়ত আমি খানিকটা যেন খুব নিজের দিক দিয়ে ভেঙে পড়েছি, বা প্রথম দিকে আমার দেওয়ার কথা আনতেছে একেবারে শেষ বেলা, তাতে বৃষ্টি বাদলা হইয়েছে, এইসব নানান বেশ কিছু পারিপার্শ্বিকতায় না মনটা আমার ভাঙা বাবা। ঘরের লোক আলহামদুলিল্লাহ এত এতক্ষণ পর ভাইরা বুঝেছে যে ঘরের লোক বলতি এইটা, আল্লাহ কবুল করেন না বাবা, দু ঘন্টা না আল্লাহ। হুজুরদের কাছ থেকে ধর্ম লেওয়া যাবে না বাপ, আল্লাহ নবী বললেন তোমাদের বাড়ি যখন কেউ মারা যাবে ইন্তেকাল করবে গো, কোন ইমানদার মুসলমান নর নারী যখন বিদায় গ্রহণ করবে গো, মারা যাবে ইন্তেকাল করবে গো, আমার বিশ্ব মুসলমানেরা মা যদি মারা যায়, বাপ যদি মারা যায়, আত্মীয় স্বজন যদি কেউ ইন্তেকাল করে, বিনা গোসলে আমরা কবর অতি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মান্দার ভাই বাপজির শরিয়াতের নিয়ম কি সুন্দর করে আল্লাহ তৈরি করল গো। ও পৃথিবীর মুসলমান মনে রেখো, পৃথিবীতে যদি কোনো নারী মারা যায়, পৃথিবীতে যদি কোনো মহিলা লাশ মারা যায়, কোনো মহিলা যদি ইন্তেকাল করে, লাশটা যদি কোনো মহিলার হয়, কোনো পুরুষ যেন গোসল দেবে না, পুরুষ যেন স্পর্শ করবে না, পর্দা খেলাপ করবে না, আদব যেন নষ্ট করবে না, নারীর লাশ নারীরাই গোসল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর লাশ কারা গোসল দেবে? আপনাদের দিকে বোধহয় মেয়েদের লাশ মোদ্দা লোকেরা গোসল টোসল দিতে পারবেন না বাপ, যদি ইসলাম এটা হারাম করে দিয়েছে, এটা হারাম, মদ খাবার তুল্য হারাম। পুরুষের লাশ পুরুষ গোসল দেবে, নারীরা দিতে পারবে? কারা দেবে? পুরুষরা। আর নারীদের? নারীরাই, কোনো মোদ্দা লোক দিতে পারবে না। কিন্তু একটা জায়গায়, একটা জায়গায় আল্লাহ খুলে দিয়েছে শরীয়তের বিধান, এর নাম দ্বীন, এর নাম শরীয়ত। খোদা কর্তৃক কত উপকারী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাবিনি তো, একটা জায়গায় আল্লাহ এই বিধানটাকে রহিত করে দিয়েছে। কোন স্বামী মারা যাওয়ার সময় যদি ওসিয়াত করে যায়, আমার লাশ, স্বামী পুরুষ, পুরুষের গোসল দেওয়ার কথা, কিন্তু স্বামী ওসিয়াত করে গেছে আমার মরণের পরে আমার বিবি আমাকে গোসল দেবে, কে ওসিয়াত করেছে বলুন? স্বামী ওসিয়াত করে গেছে গোসলটা কে দেবে? বিবি। আর কোন স্ত্রী মারা যাওয়ার সময় যদি স্ত্রীটা ওসিয়াত করে যায়, আমার লাশ অন্য কেউ স্পর্শ করবে না, গোসল করার সময় কাপড় চোপড় খুলবে, আর একজন অপর আর একজন মানুষ দেখবে, নারী হোক আর পুরুষ হোক, আমার মরণের পরে আমার স্বামী আমাকে গোসল দেবে। এই জায়গায় শরিয়াতে জায়েজ, এ জায়গায় শরিয়াতে জায়েজ। প্রমাণ বলবো? ও আমি বলবো না, শেষ করতে বলতেছে। এই তাবার বুক আছে আপনাদের দিকে? তাবার বুক দেয় না? এই জলসার শেষে একটু কিছু দিতি হয়, এটা দেয় না? ও জাগে, তাহলে তো আর কিছু আপনাদের পাওয়ার নেই। আচ্ছা, এই 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 বৃষ্টি বাদলায় তবু এতগুলো মানুষ, একটা মানুষও ওঠে না, বরং একজন করে এসে বসতেছে, এটা খোদার শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাতিয়া কালামেও লোক বসানো যায়, আর নির্জলা খাঁটি হাদিস আর কোরআনের কথায়ও লোক বসানো যায়, কথা ঠিক না বে? ঠিক, জোরে বলুন আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
বাবাজিরা আল্লাহ নবীর বড় সাহাবী কে ছিলেন বলুন তো? হযরত আবু বকর সিদ্দিক। এই সাহাবীদের নাম শুনলে কি পড়বো বাবা? রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহর নাম শুনলে এবং বললে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তোমার নবীর নাম একটু আদবের সঙ্গে নিও বাবা, একটু মহব্বতের সঙ্গে নিও, এটা তোমার হাবিবের নাম, তোমার পায়গাম্বারের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় মায়াদিন নারী মাল্লার ভাই বাপেরা ভালো করে মনে রাখো, আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে যখন নবুয়ত দান করলেন, 40 বছর বয়স যখন হয়ে গেল, হেরা গুহার অন্ধকারে রাসূলুল্লাহ যখন ধ্যানমগ্ন রয়েছেন, ও দিন নারী মাল্লার ভাই বাপেরা কিতাবের বর্ণনায় লেখো, ইব্রাহিম বিশ্ব নবীর পাশের কাছে দাঁড়িয়ে বলল গো, আল্লাহ নবী তার প্রান্তে দাঁড়িয়ে বলল গো, আমি অসংখ্য বার এই গুহার মধ্যে প্রবেশ করলাম বাপ, এই গুহায় অনেক অনেকবার সেজদা দিলাম, খোদার কাছে চোখের পানি ফেলে কাঁদলাম, এই জায়গাতে ইব্রাহিম বিশ্ব নবীর কাছে নবুয়ত দান কি সুন্দর করে আল্লাহ নাজিল করলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিন নারী মাল্লার ভাই মাপজির জিব্রাইল আয়াত কথা অবতীর্ণ করল গো, বিশ্ব নবীকে ডেকে বলল, হজর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হজর আপনি এবার আপনি এবার আপনি পড়ুন, ইকরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে কালামটা আপনার কাছে অবতীর্ণ করল এই কালামটাকে আপনি তেলাওয়াত করুন পড়ুন। ওয়া মা দিন নারী মাল্লার ভাই মাপজির সারা পৃথিবীর তাফসীরের ইমামেরা বর্ণনা করলেন, আমার নবীর জবান দিয়ে বেরিয়ে গেল, মা আনা বিকারিল, ওগো জিব্রাইল না তুমি আমাকে কি পড়তে না, আমি মোহাম্মদ করতে পারবো না। জিব্রাইল জোর করে বুকে চাপ দিয়ে ছেড়ে দিল, প্রথমবার আলিঙ্গন করল গো, রাসূলুল্লাহ ঠট 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 করে কাঁপতে লেগেছেন। ওয়াবে দিলদারি মান্দার ভাই বাপ জিরো তিন তিনটি বার জিব্রাইল বিশ্ব নবী কেমন করে জড়িয়ে নিল, পর পর জোরে চাপ দিয়ে ছেড়ে দিল গো, আল্লাহর আয়াত অবতীর্ণ করল গো, বিশ্ব নবী নবুয়ত পেল গো, 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন, আল্লাহ নবী মক্কা জমিনে ফিরে এলেন, গোটা মক্কায় তখন আল্লাহ নাই, পৃথিবীর মানুষগুলো তখন আল্লাহ ভুলে গেল, কে জমিন তৈরি করলো, কে আসমান তৈরি করলো, কাসকাসালিকে আল্লাহ বানিয়ে দিল, মাটির হাতে কারে তৈরি করা দেব দেবী আল্লাহর আসনে বসিয়ে পুজো করতে শুরু করলো গো, চাঁদ সূর্যকে দেবতার আসনে বসিয়ে দিল, মালিক মাহবুদ আল্লাহ পাক মক্কা জমিনে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন, হাবিব একটু আমার নামটা প্রচার করো, দুনিয়া আমার সারা সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ, কিন্তু মানুষগুলো আমাকে লাই না, আমার কথা বলেন, আজ নকল দেব দেবী তৈরি করলো গো, যাও রসুল হে নবী আমার মক্কার জমিনে দাঁড়িয়ে যাও, আমার নামটা একটু আপনি তাড়াতাড়ি করে বলতে শুরু করুন। ওয়া দিলদারি মান্দার ভাই মাপজির মক্কা জমিনে দাঁড়িয়ে পড়লেন, বিশ্ব নবী আমার এক আল্লাহ দাওয়াত দিলেন, এই তৌহিদের আওয়াজ তুললেন, ওগো মক্কার মানুষের করে নাও একবার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুপলে হন, তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে যদি জবানে পড়ো, না না কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে কিছু খেতে দেয় না গো, পড়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে গোলামি করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, এটা হারাম আল্লাহ কি সুন্দর করে তৈরি করলো গো, বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত দিলেন মক্কার মানুষগুলো বেঈমানি করতে শুরু করলো গো, আমার নবীর উপরে নির্যাতন অত্যাচার করতে শুরু করলো গো, অকত্য নির্যাতন মত অকত্য অত্যাচার করলো গো, মেরে মেরে নবীর দেহটা ফাটিয়ে দিল, লাল রক্ত গল গল করে গলে পড়ল গো, নবীর কলেমাকে উল্লিতে চাইল, সর্বপ্রথম যে মানুষটা আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়লেন, হাবিব দুনিয়ার কেউ পড়ুক আর নাই পড়ুক আমি আপনার কলেবা পড়ব, আমি আপনার আল্লাহকে লেব আর আপনাকে নবী বলে মেনে নেব, দুনিয়ার এই মানুষ এক নম্বরে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করল গো পুরুষদের ভিতরে সেই মানুষটা হলো নবীর বড় সাহাবী যার নাম আবু বকর, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, বিশ্ব নবী যেদিন বিদায় নেবেন আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করলেন 63 বছর বয়সে বিশ্ব নবী ইন্তেকাল করলেন, ওফাত গ্রহণ করলেন, আবু বকর মুসলমানদের খলিফা হয়ে গেল, এই আবু বকরকে আল্লাহ 63 বছর জীবন দান করলেন, হুজুর বিদায় নেবেন ইন্তেকাল করবেন, আল্লাহ নবীর চাইতে 2 বছরের ছোট আবু বকর, ও দিনদারি মান্নার ভাই মাপজির এই আবু বকর যেদিন ইন্তেকাল করবে গো, মদিনার সাহাবীদের কি ডেকে ডেকে বললেন, ওগো নবীর সাহাবীরা ও আল্লাহ নবীর সাথী সঙ্গীরা, আমি আবু বকর আজকে যদি মারা যাই ইন্তেকাল করি গো, আজকে যদি আমার মরণ হয়, আর যদি আমি মারা যাই
চাই, শুনে রেখে দাও আমার ওসিয়াতটা তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে মরুনির পরি আমার লাশটা যেন দুনিয়ার অন্য কেউ গোসল দেবে না, আমার আমার লাশটা কেউ পানি দিয়ে গোসল দেবে না গো, আমার মাজার দেওয়ার আগে, আমার কবর দেওয়ার আগে আমার লাশটা কেউ তোমরা নবীর নীতি রসুলের সুন্নাত অনুযায়ী গোসল দেবে, কিন্তু খবরদার যেন অন্য কেউ গোসল দেবে না। আমি আবু বকর, আমার মরণের পরে আমি বলে দিয়ে যাই আমার লাশটা গোসল দেবে আমার বিবি, আমার বেটা আব্দুর রহমানের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে ওসিয়াত করে যাচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন শোনো, আমিও মারা যাব, আমার মরণের পরে আমার লাশটা যেন অন্য কেউ গোসল না দেয়, আমার লাশকে গোসল দেবে আমার বিবি, আমার বেটা আব্দুর রহমানের মা। এজন্য হুজুরের ওসিয়াত অনুযায়ী রসুলের বড় সাহাবী আবু বকর হুজুরের ইন্তেকালের পরে মদিনার কোনো সাহাবীরা গোসল দেননি, কোনো পুরুষ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু সুবহানাল্লাহ বলবেন না? বাবা কথাটা আমি কেন বললুম, ওই ব্রাহ্মণের বাচ্চাটা ইসলাম কেন কবুল করলো জানতে চাই। মনে আছে আপনাদের না? আপনারা ভুলে গেছেন বোধ হয়, আপনারা তো সায়ের সোনা লোক, অসোনা লোক না, আপনারা অসোনা লোক না। কি গো, কোরআন হাদিসের কথা সহি কথাগুলো বেশি করে শুনবেন, হাবিজাবি একেবারে জীবন থেকে তাড়ান। এমনি বাপ ঘাসে ভরিয়ে গেছে, কিসি ভরিয়ে গেছে, ঘাস নিড়ু নিয়ে যাচ্ছে না, তাতে আর ঘাস বাঁধাবে না, নিড়োবান লোক হবে না, বলো কেটা নিড়িয়ে দেবে আপনার পাট খেতে লোকে নিড়বে? এরম ফিরি নিড়ুনের লোক নিয়ে ওই বছরে একদিন মিলাদ টিলাদ দেবেন, আলেমদের ধরিয়ে আনবেন, ওরা আর কতটা নিড়বে? আমি যখন ইন্তেকাল করবো বিদায় নেব গো, আমার লাশটা যখন তোমরা গোসল দেবে খবরদার যেন কোন পুরুষে স্পর্শ করবে না। আমি আমার বিবির উপরে ওসিয়াত করে গেলাম, আমার আব্দুর রহমানের মা, আমার বিবি আমার লাশটা সুন্দর করে গোসল দেবে, আর বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি টুপ করে বলে দিয়ে যাই, মনে রাখো আল্লাহ ইসলামটাকে কেমন দিন ধর্ম তৈরি করলো গো, সারা পৃথিবীর সেরা ধর্মের নাম হলো ইসলাম, সারা পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে কিন্তু ইসলামে কোন ভেজাল নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই আমার আল্লাহ পাক কোরআন মাজিদে কি সুন্দর করে জানিয়ে দিলেন, সূরাটার নাম সূরা আলা ইমরান 3 নাম্বার পারা, আমার আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম আমার ধর্ম, আমি আল্লাহ মনোনীত করলাম, আমি পছন্দ করলাম ধর্মের ভিতরে। পৃথিবীতে অসংখ্য ধর্ম আজকে বর্তমান জামানায় লাখ লাখ হাজার হাজার ধর্ম, এক এক জাতি এক এক মানুষ এক এক ধর্ম অবলম্বন করে জীবন তৈরি করে, কিন্তু মানুষ তুমি মনে রেখে দিও আমার আল্লাহ কি সুন্দর করে বললেন, আমি আল্লাহ আমি তোমার মালিক, আমার কাছে মনোনীত তিন ধর্মের নাম হলো ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও দিনদারি বান্দার ভাইমাব জিরো, আজ আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের বাচ্চা, মুসলমানের রক্ত আমাদের গায়ে, কিন্তু ইসলামটাকে চিনতে পারিনি, ইসলামটাকে নিতে পারিনি বাপ, মুসলমান পিতির বিধর্মীদের অনুকরণ অনুসরণ করতে অভ্যস্ত হয়ে যাই, বেঈমানদের মতো জীবন তৈরি করি বাপ, আল্লাহর হারামগুলো জবাদে করি, পাপীর কাজে মেতে উঠি, কিন্তু একবার আমরা লক্ষ্য করি না গো ইসলামটাকে আল্লাহ কত পুত পবিত্র তৈরি করলেন। আজকের জামানায় হাজার হাজার বেঈমান বেদিনের বাচ্চারা, কারো জন্ম হিন্দুর ঘরে, কারো জন্ম খ্রিস্টানের ঘরে, কারো জন্ম বৌদ্ধির ঘরে, ইহুদির ঘরে, তারা আজকে জাত ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করতেছে, অথচ আমরা মুসলমান, আমাদের কাছে যেন ইসলামের কোনো মর্যাদা নাই, দাম নাই, আমরা ইসলামটা ছাড়তে পারলে যেন বাঁচি, ইসলামটাকে বোঝা বলে মনে করি। ও দিনদার ইমানদার ভাই মাফজির, কিতাবের বর্ণনায় লেখ এই ব্রাহ্মণের বাচ্চাটা কি সুন্দর করে বলতেছে, কেন আমি মুসলমান হলাম, কেন ইসলাম ধর্ম কবুল করলাম। আমি দাঁড়িয়ে 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 লক্ষ্য করে দেখি, প্রতিবেশী এক বুড়ি মা ইন্তেকাল করলো গো, এক বৃদ্ধা মা ইন্তেকাল করলো, আমি লক্ষ্য করে দেখি মুসলমানরা কি করে শেষকৃত্য করে গো, অনতি দূরে এক গাছের গাই, আমি ব্রাহ্মণের বাচ্চা গো অনেক দূরে দাঁড়িয়ে দেখতে
দাঁড়িয়ে গেলাম। আমি গাছের গায়ে হেলান দিয়ে লক্ষ্য করে দেখি মুসলমানরা কি করে শেষবারের মতো লাশগুলোকে কি করে কি কাজ করে গো আমি দেখব গো। আমি লক্ষ্য করে দেখলাম ঘর থেকে বুড়িমার লাশটা কি সুন্দর করে আদমির সঙ্গে আস্তে আস্তে নামিয়ে নিল, চার কানে চার কোনা কাপড় তৈরি করল গো, কাপড় টাঙিয়ে দিল পুরুষের চোখ যাতে এই জায়গায় না পড়ে, নারীর দেহে যাতে পুরুষের চোখ না পড়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই চার কোনা কাপড় দিয়ে কর তৈরি করল আদমির সঙ্গে লাশটাকে কি সুন্দর গোসল দিল, সাবান গোলাপ পানি দিয়ে লাশটাকে ধুইয়ে দিল, এরপরে লাশের গায়ে পাঁচটা কাপড় কাফনের সাদা কাপড় বানিয়ে দিল, কাপড় দিয়ে লাশটাকে কি সুন্দর করে মুড়ে দিল। সকলে কাতার দিয়ে দাঁড়িয়ে গেল জানাজা নামাজ পড়ার জন্য। আরে কাতার, নামাজের কাতার দেখে কত বেইমান বেদিরা ইসলাম কবুল করল গো, কি সাম্যের ধর্ম ইসলাম, আইরে কি সুন্দর ধর্ম ইসলাম। এ ধর্মে বাড়াবাড়ি নাই আমির আর গরিব, এ ধর্মে রাজা বাদশার কোনো পার্থক্য নাই। রাজা যদি পাশের কাছে নামাজ পড়তে দাঁড়ায় ইসলামের নাম, রাজার পাশের কাছে কোনো ফকির যদি নামাজ পড়তে দাঁড়ায় পাতা দেওয়া যাবে না, মানা করা যাবে না, এর নাম ইসলাম। তোমার আভিজাত্য আল্লাহর কাছে চলবে না, আল্লাহর গোলাম এক বান্দ আমার দিলদার ইমানদার ভাই মাফজির কিতাবের বর্ণনায় লেখো। এই হিন্দুর বাচ্চা ব্রাহ্মণের বাচ্চা এই দৃশ্য যখন দেখতেছে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ল গো, কিতাবের বর্ণনায় লেখো। এই বুড়ি মারলা সুন্দর করে যখন কবরে নামাবে গো, কবর তৈরি হয়ে গেল, কবরের ভিতরে যখন লাশটা নামিয়ে দেবে, লাশ নামাতে গেলেও খাটিয়ার উপরে লাশ থাকে কিন্তু তার উপর আরেকটা কাপড় দিয়ে ঢাকা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দৃশ্য দেখে ব্রাহ্মণের বাচ্চা কাঁদতেছে, আজ আবার ঘরে ইসলাম ছিল না গো, আবার ঘরে কোরআন নাই, আল্লাহ নাই, নবী নাই, এজন্য আবার বৃদ্ধা মা, আমার পেটে রাখা মা জনম দুঃখী মা, আরে সারা জীবন মুখটাও কত ঢেকে বেড়ালো গো, কি আদমের সঙ্গে জীবন তৈরি করলো গো, সারা জীবন যে মানুষটা বুকুন্ন পুরুষকে দেখাতে দিল না, আর মরণের পরে ধর্মের নামে সেই মাকে কি বেহায়া, কি উলঙ্গ অবস্থায় পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো, সারা মায়ের গায়ে কোনো কাপড় নাই, গুপ্তাঙ্গ গুলো খোলা পের পুরুষেরা দেখতেছে গো, এর নাম ধর্ম হতে পারে না গো। ইসলাম কত সুন্দর ধর্ম গো, ইসলাম কত সুন্দর নিয়ম নীতি তৈরি করলো গো, আমার প্রাণ উঠলে উঠলো গো, আজ আমি ইসলাম কবুল করব। বাঁচতে যদি হয় ইসলাম নিয়ে বাঁচবো, বাঁচতে যদি হয় কোরআন নিয়ে বাঁচবো, দুনিয়ায় যে কদিন বাঁচবো আল্লাহর নবীকে নিয়ে বাঁচবো, আমি ইসলাম কবুল করব গো। কিন্তু পাশের কাছে মনে হলো এখন যদি আমি মুসলমান হই আমার বাপ জায়গা জমির ভাগ দেবে না, ঘর জায়গা দেবে না, এজন্য আমাকে ফকিরের মতো ঘুরে বেড়াতে হবে গো। অতীতদারি মান্নার ভাই মাপজির ইসলামের জন্য নব মুসলিমটা কি কি কোরবানি দান করলো লক্ষ্য করুন, বলে আমার মনটাকে আমি শক্ত করে নিলাম, ইসলাম পৃথিবীর সেরা ধর্ম, বড় ধর্ম, ইসলাম ছাড়া মানুষ জীবন তৈরি করতে পারে না গো, এ মানব জীবন ধন্য করা যাবে না গো, এই জীবনটাকে যদি মূল্যবান বানাতে চাও, এই জীবনটাকে যদি ধন্য বানাতে যাও, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম নয়, আমি ইসলাম কবুল করব গো। সিদ্ধান্ত যখন নিলাম মনে 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 বললাম এর জন্য যদি বাপ বাড়ির থেকে তাড়িয়ে দেয় রাস্তায় ঘুরে বেড়াবো, জায়গা জমির দরকার নাই, ঘর বাড়ির দরকার নাই, ফকিরের মতো খোদার পৃথিবীতে ঘুরবো গো, কিন্তু মহাসত্য ইসলাম ছাড়বো না, ইসলামের কলেমা পড়ে আমি মুসলমান হব। একটু জোরে বলুন আমরা পারি, আমরা পারি, আমরা ইসলামটাকে গুরুত্ব দেই, আমরা ইসলামটাকে মানতে পারি। বাবা আল্লাহ লম্বা কথা নয়, আমি দোয়া করি, আল্লাহ চালে অন্য সময় হবে বাবা, আজকে এমনি তো কমিটির ভাইরা মনে করছিল যাহায় হাজিরা মতন হুজুরকে যখন লেইজি তখন 10টা মিনিট স্টেজে না তুললি কিরাম এক আগে তাই তুলবে বলে এনে আন্না বাবা আমি টুপ করে একটু দোয়া করব। আজকে আল্লাহ বৃষ্টি বাদলার সময় আর আমিও আজার বলবো না বাবা, অন্য দিন বাবা আপনারা পিড়াপিড়ি করবেন না, এতক্ষণ বসে রয়েছেন এই প্রায় 2:30-3 বাজলো শেষ করে আজার, আমারও মন চাচ্ছে না বাপ, অনাহুতর মতো খানিকটা এসি পড়েছি, আমারও মন চাচ্ছে না আজকে আর বলা হবে না। দরুদ শরীফ একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দোয়া করে দেবো বাপ আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ কসবগলার বাদশরীকে সুন্দর জান্নাতের বাগান দীর্ঘদিনের মাহফিল আল্লাহ আল্লাহ এই মাহফিল করতে যে ভুল ত্রুটি আমাদের হতেই পারে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ মাহফিলটাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ আয় আমার মালিক আল্লাহ বৃষ্টি বাদলার দিনে যখন কোন পৃথিবীর মানুষ ঘর থেকে বাইরে বেরোতে চায় না আল্লাহ এলাকার মুসলমানরা আল্লাহ দিনের স্বার্থে কোরআনের স্বার্থে মাহফিলের স্বার্থে আল্লাহ পাগলের মতো মজলিসে এসে বসে আছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ কত অন্যায় কত ত্রুটি কত পাপ করে ফেলেছি আল্লাহ পাপের বোঝা মাথায় করে যেন অন্ধকার কবরে আমাদের নিয়ে যেও না আল্লাহ আল্লাহ তওবা করে আল্লাহ মাসুম বানিয়ে তুমি আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের রোগ ব্যাধিতে ভুগতেছি আল্লাহ আমাদের সকলের শারীরিক রোগকে সুস্থতা নসিব করে দাও আল্লাহ আল্লাহ বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজতে রাখো আল্লাহ আল্লাহ আমাদের দিনের উপরে প্রচলিত করো আল্লাহ 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 ধর্মের নামে আমরা যেন অধর্মের গোলামি করে তোমাকে অসন্তুষ্ট করে না ফেলি আল্লাহ 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 তুমি আমাদের পক্ষ থেকে নেক কাজগুলো ভালো কাজগুলো কবুল করে নাও আল্লাহ আয় আমার আল্লাহ আজকের মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ অনেক টাকা খরচা করো মাহফিল আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও মাহবুব তুমি খুশি হয়ে যদি কোনো সওয়াব দাও সওয়াব তো কোন নূর নবী পেয়ারা নবী আখিরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাবিব নবী বিশ্ব নবী রওজা শরীফে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের স্ত্রী পুত্র পরিজন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন আসহাবে আজমাইন গনির আর পর পরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ এই মালিক এই মাবুদ আল্লাহ আজকের মাহফিল মজলিসে সওয়াব সারা পৃথিবীর মুসলমান নর নারী দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে অন্ধকার কবর গহীনে পড়ে আছে আল্লাহ কসবগলার এই সুন্দর মাহফিলকে কবুল করে নি আল্লাহ এই মাহফিলের মকাম সমাব সকল মুসলমান নারীদের কবরগুলোতে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ ও গো মাহবুব ও গো মাওলা তমাম তরিকার পীর ওলি আল্লাহ গো আসকুতুব সুফি দরবেশ আলেম ওলামা তোমার মাহবুব বান্দা বান্দিগণের পাক দরবারে পৌঁছে দাও আল্লাহ খাস করে সাইয়েদেনা গৌসুল আজম পড় পীর হুজুর কেবলা পাক দরবারে পৌঁছে দাও আজমির হুজুর কেবলা পাক দরবারে পৌঁছে দাও সারা পৃথিবীর ওলি আল্লাহ গণের পাক দরবারে সওয়াব পৌঁছে দাও আয় আল্লাহ বিশেষত আল্লাহ আশপাশের মাটিগুলো ধন্য করে মেদিনীপুরে টাউনে গলিতে গলিতে হাজার হাজার ওলি আল্লাহ রাসো আল্লাহ সকল ওলি আল্লাহর পাক রুহে সবাব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি মই মুরব্বিরা আপন জন প্রিয় জনেরা যে যেখানে কবর কই কবরে পড়ে কাঁদতেছে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে আল্লাহ এই মাহফিলের মকাম সবাব আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজনদের কবরে পৌঁছে দাও আল্লাহ সকলের কবরের আজাবকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলো জান্নাত তেরে বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ আল্লাহ আমাদের তাম জীবনের গোনা খাতাকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমার মা বোনেরাও হাত তুলে দোয়া চাইতেছেন আল্লাহ সকলের দোয়াকে কবুল করো আল্লাহ এত বড় মাহফিল করতে যে যারা খাটাখাটনি করলো কমিটির ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে মজলিসের ইন্তেজাম করলো আল্লাহ যে সব ভাই বাপজিরা সহযোগিতা করলো আল্লাহ সকলকে তুমি যাযাবত না নসিব করে দাও আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় রব্বুল আলামিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাদের ওসিলা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাদের ওসিলা বানাও আল্লাহ আমাদের ঘরের বাচ্চা কাচ্চাগুলো দিনদার ইমানদার মুমিন মুত্তাকি বানিয়ে নাও আল্লাহ নামাজি বানাও দিনদার বানাও ইমানদার বানিয়ে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকল দোয়া তোমার হাবিব নবীর কদমের ওসিলাই কবুল করে নাও আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহিরিন আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সলিহিন ওয়া জাআলনা মিনাল লাযিনা লা খাউফ عليهم ولا هم يحزنون وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين